হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা অনেকে আমাকে বলতেছো, ভাই তেজগাঁও কলেজে অনার্সে কতগুলো সাবজেক্ট আছে এবং কি কি, এই ব্যাপারে অনেকে হয়তো জানে না, অনেকেই তথ্য নিতে চাচ্ছে, কারণ বিভিন্ন কম্পিউটারের দোকানে একবারে ডিটেল তথ্য আসলে পাওয়া যায় না। হ্যাঁ, এটা একমাত্র নিজ নিজ কলেজ ছাড়া বের করা খুব কঠিন। তো যাই হোক, আমি অনেক কমেন্ট পাচ্ছি, রেগুলার এই কমেন্টগুলো পাচ্ছি, আমার মনে হয়েছে যে না, এটা নিয়ে একটা ভিডিও বানানো খুব দরকার। আমি জানি না এটা কতটুকু গুরুত্বপূর্ণ, আমি মনে করি যারা জানে না এদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আসলে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, টোটাল কয়টা সাবজেক্ট? টোটাল আমাদের সাবজেক্ট আছে আমাদের কলেজে, তেজগাঁও কলেজে 24টা সাবজেক্ট আছে। তার মধ্যে বাংলা, প্রথমে বাংলা, তারপরে আছে ইংরেজি, ইসলামিক স্টাডিজ, যেটা আছে ইতিহাস, ইসলামিক ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, গণিত, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, পরিসংখ্যান, গার্হস্থ্য অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স। অর্থাৎ টোটাল এখানে আমাদের সাবজেক্ট আছে 24টা। এই 24টার মধ্যে যার যেমন পছন্দ সে সেখানে আবেদন করে। কিন্তু অনেকে মনে করে যে আমার পয়েন্ট কম, চান্স হবে কি না, এটা নিয়ে অনেকেই একটু থাকে, স্বল্পতায় থাকে, মেধা স্বল্পতায় থাকে বা একটু নার্ভাস থাকে যে এটা নিয়ে কী হবে। তো এই সাবজেক্টগুলো কিন্তু সবগুলো কিন্তু খুব ভালো সাবজেক্ট। আর বিশেষ করে আমি আরেকবার বলি, তেজগাঁও কলেজে অনার্স এই সাবজেক্টগুলো পেতে গেলে নিম্নপক্ষে 8.5 পয়েন্ট কিন্তু লাগবেই, কিছু না হলেও 8.5 পয়েন্ট অবশ্যই প্রয়োজন, না হইলে কোনোভাবেই চান্স হওয়া সম্ভব না। কারণ দেখো যে অনার্সে কিন্তু তেজগাঁও কলেজে যতগুলো সাবজেক্ট আছে, অন্য অন্য কলেজে কিন্তু এতগুলো সাবজেক্ট থাকে না আসলে। এটা কোনোভাবেই বলা যায় না ন্যাশনাল একটা কলেজ আসলে, এটা সবাই ভার্সিটির নামেই চেনে বা এরকম আর কি। আমাদের কলেজটা এত সুন্দর যে সবাই মনে করে যে এটা ভার্সিটি, এটা একটা আসলে একটা বেসরকারি ইউনিভার্সিটি। যদি এটা বেসরকারি কলেজই তবে ন্যাশনালের হতাই, কিন্তু মনে হয় যে আসলে এটা ইউনিভার্সিটি, কোনোভাবে এটা অবুঝার কিছু নেই। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের খবর। টোটাল 24টা সাবজেক্ট, তোমরা অবশ্যই দেখে শুনে আবেদন করবা। সামনের বছরগুলোতে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।